আমরা মেয়রাল ক্যান্ডিডেট এবং চেয়ারম্যান পদে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ইলেকশনে কিছু স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজির ব্যাপারে পাবলিকলি কিছু বলছি। নির্বাচনে কেউ দালালের হারার জন্য দাঁড়ায় না, সেটা 47 জন কাউন্সিলর আছে, তারা ঠিক করি। মামেলা দার্জিলিং এ চলে গেছিল, তৃণমূলকে কোথাও যেতে হয় না, আমরা শিলিগুড়িতে।